আগুনটা কিভাবে ধরেছে সেটা কি দেখেছেন হ্যাঁ, কি? এটা প্রথমে ছিল একটু ধোঁয়া যখন হচ্ছিল তখন ওখানে একজন লোক আমাদের ম্যানেজার স্যার, আমি ম্যানেজার সামনে বসি, ম্যানেজার স্যারকে বলছে যে এখানে আগুন ধরছে মনে হয় স্যার, দেখেন। তখন আমরা সাথে সাথে বেরিয়ে দেখছি যে ধোঁয়া বেরোচ্ছে হালকা, তখন কিন্তু আগুন স্টার্ট হয় নাই, কেমিক্যালে ধোঁয়াটা বেরোচ্ছে ওখানে হয়তো কোনো কারণে ধোঁয়া বের হয় আর কি। এখন পরে আমি সাথে সাথে 999-এ কল দিয়েছিলাম, 999-এ কল দেওয়ার পরে উনি কানেক্ট করছে, যে আমি বলছি যে এটা কেমিক্যালের ধোঁয়া স্যার, কেমিক্যালের কারণে বিস্ফোরণ হতে পারে, আপনারা দেখেন কি রকম ব্যবস্থা নিতে পারবেন। উনি পরে ওই আর কুমিরা না সীতাকুণ্ডের ফায়ার ব্রিগেডে কানেক্ট করছে আমার সাথে, ওনারে বললাম, আমি জিনিসটা বললাম যে এখানে এই এই ধরনের প্রবলেম, যে হাইড্রোজেন একটা কেমিক্যাল আছে, ওই কেমিক্যালের কারণে আগুনটা সূত্রপাত হয়েছে, মেবি আগুন ধরে যেতে পারে, ওরা ব্লাস্ট হলে পরবর্তী সমস্যা হয়ে যাবে, এখনো মোটামুটি হালকা হালকা ধোঁয়া বেরোচ্ছে। তখন ওরা পরবর্তী প্রায় আধা ঘন্টা ফোন, 1 ঘন্টা পর গাড়ি একটা আসছে, ওরা ফানি লাগাচ্ছে, ফানি মারতেছে, কিন্তু ওখানে কোনো কিছু হচ্ছে না। পরবর্তীতে সাথে সাথে হালকা মানে পানি মারার পর হালকা আগুন ধরে গেছে, এরপরে বিশাল বড় বিস্ফোরণটা হয়েছে, ওখান থেকে একটু দূরে ছিল। আর আমাদের আইসিইউতে আছে এখানে দুজন, চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে আমরা 3 জনকে আইসিইউতে দিয়েছি, তাদের ইনহেলেশন বার্ন আছে, এছাড়া অ্যাম্পিউটেড অর্থাৎ যাদের অঙ্গহানি হয়েছে এরকম বেশ কিছু 4-5 জন রোগী আছে, বিভিন্ন পর্যায়ে কোনো রোগী আসছে, তবে পুরো সংখ্যাটা আমরা আর পরে বলতে পারবো, এ পর্যন্ত যে পরিসংখ্যা সেটি আপনাকে দিলাম, আমরা মোটামুটিভাবে আয়ত্তে আছে চিকিৎসার বিষয়টি, আর বাকি আপনারা জানেন আগুন এখনো পুরোপুরি আয়ত্তে আসেনি, চলছে, আমরা প্রস্তুত আছি। আমি ব্যক্তিগতভাবে প্রথমেই পাঁচ এই হাসপাতাল যেখানে দাঁড়িয়ে কথা বলছি তাকে বলেছি, আরও 2-4টে হাসপাতালকে বলেছি, CMHকে বলেছি।